আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকে কমেন্ট করেছেন, চিন দিয়ে কী করে বালিশের কভার তৈরি করব সেটা যাতে দেখাই। তো চলুন, চিন দিয়ে কী করে বালিশের কভার তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বালিশের কভারের মাপটা নিতে হবে। এটা কিন্তু বালিশের কভারের উল্টো দিক, ছোটো পাশটা। তো এখানে আমি লাম্বার মাপ নিয়ে নিব, লাম্বা যত আছে তার থেকে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিব, আর পাশে যত আছে তার থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি মাপ নিয়ে নিব। আপনারা আপনাদের বালিশের কভারের মাপ অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে মাপটা নিতে হবে। তো এরপর আমি যেটা দিয়ে কাপড়টা তৈরি করব সেই কাপড়টা নিয়ে নিব। এখানে 14 গিরার মতো কাপড় আছে আর 5 হাত বহরের, এখান থেকে 2টা কাবার হবে। তো আমি কাপড়টাকে মাঝখান থেকে কেটে 2টা কাবার আলাদা করে নিব, 2টা কাবারের কাপড়কে। তো আমি 1টা কাবারের কাপড় সরিয়ে নিচ্ছি। এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন, এটা পায়ের সাইড থেকে আমি যেই মাপ নিয়েছি সেই মাপ অনুযায়ী এবার আমি কাপড়টাকে কেটে নেব। তো আপনারা যেই মাপ নিয়েছেন সেই মাপ অনুযায়ী কাপড়টাকে কেটে নেবেন। আমি আবারও বলছি, পাশে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়েছি সেলাইয়ের জন্য, আর লাম্বায় আমি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়েছি, যেহেতু উপরের সাইডটা ডাবল ফোল্ড করে সেলাই দিব তার জন্য। তো এরপর আমি এই মাপ অনুযায়ী কাপড়টাকে কেটে নেব। তো আমি কাপড়টাকে কেটে নিয়েছি, এটা হচ্ছে বাড়তি কাপড়, এটাকে এখন আর প্রয়োজন নেই যেহেতু আমি চেন দিব। তো এরপর আমি কাপড়টাকে এভাবে করে 2 ভাঁজ করে সাইডে রেখে নিচ্ছি। এই পাশে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি এভাবে করে 2 ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি, আর এরপর এই কাপড়টাকে এটার উপরে উঠিয়ে নিচ্ছি। তো এই ওইটা হচ্ছে উপরের সাইড, এই সাইডে আমি চেন লাগাবো। তো এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়েছি, আর এই পাশে 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর নিচের সাইডেও আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নিচের সাইডে আর সাইডে আমি 3 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়েছি, আর উপরের সাইডে আমি 4 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়েছি। তো বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিব। তো এরপর আমরা এই যে চেন যেই সাইডে লাগাবো সেই সাইডে এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই দিয়ে নেব, আর এই বড় কাপড়টাকেও আমি এই সাইডে যেই সাইডে চেন লাগাবো ওই সাইডে এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই দিয়ে নেব। তো আমি ডাবল এই দোনো পাশেরই এভাবে করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি চেনটা লাগিয়ে নেব। চেন লাগানোর জন্য প্রথমে আমরা কি করব, এই ছোটো পাশের এই মিডেলের আমি একটা চিহ্ন দিয়ে নিব, মিডেলে চেনেরও মিডেলে আমি একটা চিহ্ন দিয়ে নিব। এরপরে এই চিহ্ন অনুযায়ী আমি এভাবে করে কাপড়টাকে রেখে তারপরে সেলাই দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাইটা দিচ্ছি, একবারে চেনের সাইড দিয়ে আমি এভাবে করে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর এই বড় পার্টটা যে এটাকেও আমি মাঝখানে এভাবে করে চিহ্ন দিয়ে নিব, আর তারপর এভাবে চিহ্ন অনুযায়ী এভাবে করে একটু চেনের উপরে উঠিয়ে তারপরে এভাবে করে সেলাইটা দিয়ে নিব। চলুন দেখিয়ে দিচ্ছি। তো মিডেলে যে চিহ্নটা দিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী আমি একটা পিন আটকিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। তো এরপর আমি একটু ভালো করে খেয়াল করবেন, এখানে দেখতেই পাচ্ছেন এই ঠিক এই বরাবর সেলাইটা দেব। একটু ভালো করে খেয়াল করবেন, এভাবে করে সেলাইটা আমি এই চেনের সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নেব। তো এই পাশেও আমি এভাবে করে একদম চেনের এই সাইড দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নেব।
আমি চক দিয়ে যেভাবে চিহ্ন দিচ্ছি দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি এই চেনের সাইডটাকেও সেলাই দিয়ে নেব। তো এই দেখুন আমার চেনটা লাগানো হয়ে গিয়েছে কতটা ফিনিশিংভাবে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আমি নেক্সটে চলে যাচ্ছি। তো এভাবে করে কাপড় ভাঁজ করে আমি বড় পাড়টাকে নিচে রেখে আর ছোট পাড়টাকে উপরে রেখে এভাবে করে সুন্দর করে টান টান করে বিছিয়ে নিব। আর এরপরে এখান থেকে সেলাইটা স্টার্ট করব, একদম এখান দিয়ে এসে এভাবে করে ফোল্ড করে আবার মানে এক সেলাইতে আমি এভাবে করে চার পাঁচ সেলাই দিয়ে নিব, এভাবে করে ফোল্ড করে, আশা করছি বুঝতে পারছেন। চলুন সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে এই চেনের সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এই কর্নারে আসার পরে তো এভাবে করে আমি ফোল্ড করে এভাবে করে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু বলার জিনিস না, মানে আপনাদের খেয়াল করে দেখতে হবে যে আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। তো এভাবে করে আমি চারো সাইডে সেলাই দিয়ে নেব, যেহেতু আমি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছিলাম তাই হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে দিয়ে তারপরেই আমরা কাভারের সাইডগুলোকে সেলাই দিয়ে নেব। আর যদি বেশি দিয়ে দিই তাহলে দেখা যাবে কাভারটা ছোট হয়ে যাবে, তাই খেয়াল রাখতে হবে যাতে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে রেখেই সেলাইটা দেওয়া হয়। তো এভাবে করে আমি চারো সাইড সেলাই দিয়ে নেব, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে সেলাইটা নিচে নামাচ্ছি না, এভাবে করে ঘুরিয়ে এভাবে করে চারো সাইডে সেলাই দিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।